Hello viewers, welcome to our show Oryx Style File. Oryx Fabric Care, your laundry expert. আপনাদের সাথে আছি আমি আসিন জাহান, থাকবো পুরোটা সময় জুড়ে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি যমুনা ফিউচার পার্কের রক্সিস কালেকশনে। দেখাবো এবারে ঈদে তারা এক্সক্লুসিভ কি কি কালেকশন রেখেছে। চলুন তাহলে দেখা যাক। লং একটা সেট, খুবই সুন্দর ডিজাইনের। আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে এটা কিন্তু এখান থেকে পারচেজ করতে পারবেন। এটা ডলের মধ্যেই কিন্তু সাজানো আছে। এদিকটায় রয়েছে অনেক সুন্দর সব থ্রি পিসের কালেকশন, আপনাদেরকে দেখাই এখানে থ্রি পিসগুলো। যেমন আমাকে ওই থ্রি পিসটা একটু দেখান তো। কালারটা কিন্তু খুবই সুন্দর, ইয়েলো কালারের মধ্যে। যারা এই ধরনের থ্রি পিস পছন্দ করেন, আনস্টিচ থ্রি পিস, তাদের জন্য কিন্তু এই কালেকশনটা খুবই সুন্দর। একটা থ্রি পিস দেখছেন, এটার ফ্লোরাল প্রিন্টটা একটু দেখুন কি সুন্দর কাজ করা। এখানে হচ্ছে সুন্দর সুতো দিয়ে কাজ করা আছে, সিকোয়েন্স করা আছে। আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে এখান থেকে এটা পারচেজ করতে পারবেন। এটার প্রাইস বলে দিই, এটার প্রাইস হচ্ছে 12,800 টাকা। এটার ওড়নাটা দেখাই, এটার ওড়নাটা কিন্তু খুবই অসাধারণ একটা ওড়না। ওয়াও, কি সুন্দর একটা ডিজাইন, গরমে পরেও কিন্তু বেশ আরামদায়ক। আমাকে ওই থ্রি পিসটা একটু দেখান। প্লাগ যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আইটেমটি, আপনারা চাইলে এটাও এখান থেকে পারচেজ করতে পারেন। আর এটার ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস, কি সুন্দর অনেক গর্জিয়াস একটা ওড়না দেখছেন। থ্রি পিসটা যদি আপনার মনে মতো করে বানিয়ে নিয়ে পড়েন তাহলে দেখবেন যে অনেক সুন্দর লাগবে। এখানে রয়েছে আরও কিছু কালেকশন, যারা একটু হালকা সফট কালারের মধ্যে থ্রি পিস চান তাহলে রক্সিস কালেকশনে আসবেন। তাহলে এই ধরনের গাউনগুলো এখান থেকে পারচেস করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এগুলোর মধ্যে কিন্তু অনেক কালারও রয়েছে, চাইলে কিন্তু আপনাদের কালার পছন্দ অনুযায়ী কিন্তু পারচেস করতে পারবেন। খুবই সুন্দর সফট একটা ফ্যাব্রিকের মধ্যে, আপনারা এটা এখান থেকে যদি কিনতে চান আপনারা কিনতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এদিকটায় রয়েছে আরও কিছু থ্রি পিসের কালেকশন, আপনারা চাইলে এই থ্রি পিসগুলো এখান থেকে পারচেস করতে পারেন। এটা কাজগুলো দেখুন, এত সুন্দর স্টোন দেওয়া আছে, আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই অসাধারণ। এটার ওড়নাটা তো জাস্ট ওয়াও, খুবই সুন্দর একটা ওড়না। ওভারঅল কিন্তু হচ্ছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সিকোয়েন্স করা, তারপরে স্টোন বসানো, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে এটা পারচেস করতে পারেন। রেড কালার, ওয়াও, রেড কালার দেখলেই কিন্তু আমার চোখ সেখানে আটকিয়ে যায়। সেক্ষেত্রে রেড কালারের একটি থ্রি পিস আমার হাতে চলে এসেছে, দেখেছেন খুবই সুন্দর একটা কালার, খুবই আই ক্যাচিং একটা কালার, চাইলে এটাও এখান থেকে পারচেস করতে পারেন। এটার ওড়নাটাও কিন্তু অনেক গর্জিয়াস। এদিকটায় রয়েছে আরও কিছু থ্রি পিসের কালেকশন। ওয়াও, এই থ্রি পিসটা কিন্তু অনেক ইউনিক লাগছে, থ্রি পিসটাও কিন্তু খুবই সুন্দর, আর ফ্যাব্রিকটা খুবই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে, গরমে পরে বেশ আরামদায়ক। খুবই সুন্দর সব থ্রি পিস এখানে রয়েছে। আপনারা যদি রক্সিস কালেকশনে আসেন তাহলে এই সুন্দর সুন্দর সব থ্রি পিসের আইটেমগুলো এখান থেকে পারচেস করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। ঘাড়া কিন্তু ফ্রক স্টাইলের, খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন। এটা কালারটাও খুবই আই ক্যাচিং, আর হচ্ছে সফট একটা কালার, ইয়েলো এবং খুবই সুন্দর পেস্ট কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটি ঘাড়া দেখছেন। আপনার পছন্দ হয়ে থাকলে এটা এখান থেকে পারচেস করতে পারেন। এটার ওড়নাটাও দেখাই, এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর, গর্জিয়াস একটা ওড়না, মিরর ওয়ার্ক করা, তারপরে পাশে কিন্তু সুন্দর লেস বসানো আছে। খুবই সুন্দর একটা প্যান্টের ডিজাইন, এটার মধ্যে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে, জড়ি সুতোর কাজ করা আছে। আপনারা যদি চান এখান থেকে এটা পারচেস করতে পারেন। এদিকটায় রয়েছে রেড কালারের একটি ড্রেস, ওয়াও, খুবই সুন্দর মিষ্টি একটা কালার, খুবই ইউনিক ডিজাইন, চাইলে এটাও এখান থেকে পারচেস করতে পারেন। এটারও কিন্তু ওভারঅল কিন্তু মিরর ওয়ার্ক, জড়ি সুতোর কাজ। এখানে থ্রি পিসগুলো, মানে এখানে যে ড্রেসগুলো আছে, পার্টি ওয়্যারগুলো যেগুলো আছে, খুবই সুন্দর গর্জিয়াস সব আইটেম, আপনারা চাইলে এখান থেকে এগুলো পারচেস করতে পারেন। আরিয়াবির কালেকশনটি দেখাই, খুবই গর্জিয়াস একটা কালেকশন। আপনারা চাইলে ঈদের রাতে পার্টিতে যাওয়ার জন্য বা ঈদের পরে যে বিয়ের অনুষ্ঠানগুলো চলে, যেমন ওয়েডিং সিজন কিন্তু চলেই আসতেছে, তো তখন কিন্তু আপনারা চাইলেই এই ড্রেসগুলো নিয়ে নিজের মনের মতো করে বানিয়ে পরতে পারেন এবং পার্টিতে অ্যাটেন্ড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রক্সিস কালেকশনে আসতে হবে এবং আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে ড্রেস পারচেস করতে পারবে। যেমন এই ড্রেসটিও আপনি এখান থেকে পারচেস করতে পারেন, খুবই সুন্দর কালেকশন। যেমন এটাও দেখাই, এটা গাউন, গাউনের মধ্যে খুবই সুন্দর, যারা গাউন পছন্দ করেন
তাদের জন্যই কিন্তু এই কালেকশনটি। ফারিয়াবের কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে এগুলো পারচেজ করতে পারেন। খুবই সুন্দরভাবে এখানে সেট করা আছে দেখছেন, আপনারা চাইলে কিন্তু এভাবে ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। কারিজমার ব্র্যান্ড যারা পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই কালেকশনটি, চাইলে আপনারা এখান থেকে এটা কিনতে পারেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে। কারণ কারিজমার কিন্তু আরও অনেক ধরনের ডিজাইনের থ্রি পিস এখানে রয়েছে, আপনারা মন মতো করে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী, কালার এবং ফ্যাব্রিক অনুযায়ী। এই ড্রেসটাও অনেক সুন্দর, গরমের মধ্যে পরে বেশ কমফোর্টেবল, আপনারা চাইলে এটাও এখান থেকে কিনতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। কেননা গরমের মধ্যে কিন্তু আমরা সবসময় সফট ফ্যাব্রিকগুলোই প্রেফার করি। আরও একটি ড্রেস দেখাই, এটা সানা সাফিনাস, খুবই সুন্দর একটা ড্রেস, চাইলে আপনারা এটাও এখান থেকে কিনতে পারেন যদি পছন্দ হয়ে থাকে। এটার কাজটাও কিন্তু বেশ চমৎকার। এটা হচ্ছে দোপাট্টাটা, খুবই সুন্দর একটা দোপাট্টা দেখছেন। আপনারা যদি রক্সিস কালেকশনে আসেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন। এতক্ষণ দেখছিলেন এক্সক্লুসিভ শাবিদ কালেকশন, অরিক স্টাইল ফাইল, অরিক ফ্যাব্রিক কেয়ার, ইয়োর লন্ড্রি এক্সপার্ট থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম অরিক স্টাইল ফাইল, অরিক ফ্যাব্রিক কেয়ার, ইয়োর লন্ড্রি এক্সপার্টে, চলুন আরও কিছু কালেকশন দেখাই। এখানে কিন্তু অনেক সুন্দর সব শাড়ি কালেকশন রয়েছে, আপনারা যারা শাড়ি পছন্দ করেন, শাড়ি লাভার যারা, তাদের জন্যই কিন্তু এই শাড়ি কালেকশনগুলো। কটনের মধ্যে খুবই সুন্দর সফট ফ্যাব্রিক, আপনারা চাইলে গরমের মধ্যে পরে এটা খুবই কমফোর্ট ফিল করবেন, সেক্ষেত্রে আপনারা এই শাড়িটি এখান থেকে পারচেস করতে পারেন। এটার মধ্যে অনেক কালার রয়েছে, যেমন এই কালারটাও রয়েছে, চাইলে এটাও এখান থেকে পারচেস করতে পারেন আপনার যদি পছন্দ হয়ে থাকে। বিভিন্ন ধরনের কালার রয়েছে, যার যে ধরনের কালার পছন্দ সব ধরনের কালারই রয়েছে। এই শাড়িটার নাম কি? গাদোয়াল। শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক কালেকশন রয়েছে, যেমন এই কালারটি দেখুন, খুবই ইউনিক একটি কালার, আপনার যদি পছন্দ হয়ে থাকে এখান থেকে এটাও এখানে পারচেস করতে পারেন। আবার এইটাও দেখাই, এটাও একটু ডার্ক কালারের মধ্যে, যারা ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্যই এই শাড়িটি। এটাও গাদোয়াল শাড়ি, খুবই সুন্দর পিওর সিল্কের মধ্যে গাদোয়াল শাড়ি, আপনারা চাইলে এটাও এখান থেকে কিনতে পারেন যদি পছন্দ হয়ে থাকে। পিওর কাঞ্জিবরমের মধ্যে এত সুন্দর শাড়ি, যারা কাঞ্জিবরম শাড়ি পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই শাড়িটি। খুবই সুন্দর জরি সুতোর পেটানো কাজ করা আছে এটার মধ্যে, আর কালারটা কিন্তু অনেক আই ক্যাচিং, যারা কিনা এই ধরনের শাড়িগুলো পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই শাড়িগুলো। আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে, যার যে ধরনের কালার পছন্দ তারা এই শাড়িগুলো পারচেস করতে পারেন। আপনারা যদি রক্সিস কালেকশনে আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন এখানে রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী শাড়ি কিন্তু আপনারা এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু লেহেঙ্গা কালেকশন রয়েছে, অনেক চমৎকার সব কালেকশন, অনেক গর্জিয়াস কালেকশন। যেহেতু ঈদের পরে একটা ব্রাইডাল সিজন আসছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখান থেকে লেহেঙ্গা, তারপরে হচ্ছে গাউন, সব ধরনের কিন্তু এখানে সুন্দর সুন্দর কালারের লেহেঙ্গা রয়েছে, গাউন রয়েছে, আপনাদের যে কালারটা পছন্দ সেই কালার পছন্দ অনুযায়ী এখান থেকে পারচেস করতে পারবেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনার রক্সিস কালেকশনে কিন্তু আমার বরাবরই আসা হয়, আমি কিন্তু এখান থেকে অনেক শপিং করি, আপনাদের ড্রেসগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এবারের ঈদ কিন্তু গরমের মধ্যে পড়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি কী ধরনের ফ্যাব্রিক এখানে এনেছেন? ঈদে তো মানুষ এমনি একটু চায় গর্জিয়াস ড্রেস একটু রাখতে, আমাদের গর্জিয়াস ড্রেসও আছে, কিন্তু তার মধ্যে এবার ঈদটা হচ্ছে একদম চৈত্র মাস, যেটা বাংলা চৈত্র মাস, ভয়াবহ গরম থাকবে, দ্যাটস ওয়াই আমাদের ইয়েটা হচ্ছে আমরা কটন বেজে বেশি কাপড় রেখেছি, ক্যাটলগ আছে, বুটিক্সের আছে, আমরা আসলে এবার শাড়িতেও আমরা কটনটা বেশি ইয়ে করেছি, আর সাথে আমরা কিছু পিওর আইটেম রেখেছি, লাইক পিওর আজরাক, পিওর খাড্ডি, পিওর কাতান, এগুলোর মধ্যে এগুলো যারা আসলে পিওর ড্রেসগুলো মানে ম্যাটেরিয়ালটা পছন্দ করে তাদের জন্য ওটা রাখা। আর শাড়িতে যেরকম এবার আমাদের প্রচুর জামদানি এসছে, তারপর যেটা আছে এখন খুব চলছে তন্তুজ শাড়িটা, আমাদের বাংলাদেশে এখন টাঙ্গাইলে মানে খুব ভালো তন্তুজ করছে, আমাদের এখানে দেশীয় ওই, কারণ ইদানিং একটু দেশীয় শাড়ির প্রতি বেশি ইয়ে থাকায় জামদানি প্রচুর আছে। আর তাছাড়া তো অন্য শাড়ি তো আছে, আর অ্যাজ ইউজুয়াল আমাদের পিওর কাঞ্চিপুরম, পিওর গাদোয়াল, এগুলো তো আছেই। ক্রেতা সাধারণের ভিড় কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বিশেষত্ব কি? আগেও বলেছি, সবসময় বলি আমরা সবসময় একদম অথেন্টিক প্রোডাক্টটা দিই, কাস্টমাররা আসলে এটার জন্যই আমার কাছে আসে, কোয়ালিটির ব্যাপারে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না। অনেক ধন্যবাদ আপু,
তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, আমার পুরো হোল রক্সিস কালেকশনের সবার পক্ষ থেকে বাংলা ভিশনের মাধ্যমে আমি সমস্ত দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। যারা জামদানি শাড়ি পছন্দ করেন, যেমন আমি কিন্তু জামদানি শাড়ি খুবই পছন্দ করি, সেক্ষেত্রে আপনারা রক্সিস কালেকশন থেকে এই জামদানি শাড়িগুলো পারচেস করতে পারেন। এই শাড়িটা দেখুন, অনেক হালকা, মানে ফ্যাব্রিকটা খুবই হালকা একটা ফ্যাব্রিক। আপনারা কিন্তু শাড়িটা পরলে মনেই হবে না যে আপনি একটা মানে জামদানি শাড়ি গায়ে পরেছেন, কারণ এতই হালকা আর এত সুন্দর, আর কোয়ালিটি কিন্তু খুবই পারফেক্ট আর এত মানে পিওর। আপনারা চাইলে এখান থেকে এটা পারচেস করতে পারেন আপনার যদি পছন্দ হয়ে থাকে। আর এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে, যেমন এই শাড়িটি দেখাই, এই শাড়িটিও কিন্তু খুবই সুন্দর। কালারটাও যেমন সুন্দর, শাড়িটার ডিজাইনও কিন্তু খুবই সুন্দর, কারণ এখানে যে ডিজাইনগুলো করা আছে, আপনারা যদি পছন্দ করে থাকেন এখান থেকে এটা পারচেজ করতে পারেন। আরও একটা শাড়ি দেখিও, যে পেস্ট কালার শাড়িটা দেখান, যে ইয়েলো আর পেস্ট কালার। আপনারা যদি রক্সিস কালেকশনে আসেন তাহলে আপনাদের জন্য অনেক বড় একটা সুবিধার ব্যবস্থা আছে, যেমন এখান থেকে শাড়ি কিনুন বা ব্লাউজ বানানোর জন্য আপনাদের তো টেলরের কাছে যাওয়া লাগে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু যাওয়ার দরকার নেই, কারণ এখানে থ্রি পিস আছে, তারপরে হচ্ছে সিঙ্গেল কামিজ বলুন বা আনস্টিচ থ্রি পিস, সব কিছুই কিন্তু এখানে টেলরের ব্যবস্থা আছে। এদের কাছ থেকে কিন্তু আপনারা সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখছিলেন এক্সক্লুসিভ সব ঈদ কালেকশনস। এবারে চলে যাবো আপনার প্রিয় তারকার কাছে এবং জেনে নেব তার ফ্যাশন ভাবনা সম্পর্কে। ফ্যাশন বলতে আমি যেটা বুঝি, যে সম্প্রতি আসলে যেটা ট্রেন্ড চলছে সেটা অ্যাকচুয়ালি ফ্যাশন, কিন্তু প্রতিটা মানুষের একটা নিজস্ব সিগনেচার স্টাইল থাকে, সে কোনটাতে আসলে কমফোর্টেবল বা কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে বা নিজের কোন জিনিসটা আসলে ইনপুট দিচ্ছে। তো আমার মনে হয় প্রতিটা মানুষের একটা নিজস্ব একটা স্টাইল থাকে, সেটা তার সিগনেচার স্টাইল। বাট আমার যেটা মনে হয় যে টাইমের ইটস টাইমলেস। আমার মনে হয় প্রতিটা ফ্যাশনই ঘুরে 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 এক এক সময় আসে, এক সময় আনারকলি ছিল, ওইটাই আবার চেঞ্জ হয়ে পরবর্তীতে আবার আসছে। সানগ্লাসের ফ্যাশন থেকে শুরু করে সব কিছু জাস্ট নতুন নাম দিয়ে কিছুটা প্যাটার্নের পরিবর্তন এসে আসলে একই জিনিস বারবার ঘুরে ঘুরে আমার মনে হয় সেটা রোটেট করতে থাকে। ঈদের কী পরবো সেটা এখনও পর্যন্ত প্ল্যান করিনি, কিন্তু মোস্টলি যেটা করা হয় আমার আসলে সালোয়ার কামিজই পরা হয়, কারণ ঈদের দিন দেখা যায় অনেক জায়গায় যাওয়া হয়, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয়, বাসারও কিছু কাজ থাকে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সালোয়ার কামিজটা কমফোর্টেবল। আজ এই পর্যন্তই, আগামীকাল নিয়ে যাবো আর একটি ফ্যাশন হাউস এবং দেখাবো চমৎকার সব ঈদ কালেকশনস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অরিক স্টাইল ফাইল, অরিক ফ্যাব্রিক কেয়ার, ইওর লন্ড্রি এক্সপার্ট এবং বাংলা ভিশনের সাথেই থাকুন। টাটা।